number one, Digi number one. নমস্কার ডিডি নাম্বার ওয়ান সিজন ফোর এর সারপ্রাইজ উইক। আজকে আমাদের সাথে খেলতে আসছে দুই বোনের জুটি, দেখে নেব তারা কারা। সকলে এসে গেছে, সকলের সাথে এবার পরিচয় করে নেব। প্রথমে সুতপা সরকার আর সুজাতা সরকার। বানপুর থেকে এসেছি। কে বড় আর কে ছোট? আমি বড়। ছোট। আচ্ছা, তারপরে সুস্মিতা চ্যাটার্জি, মৌমিতা চ্যাটার্জি। আমরা ব্যারাকপুর থেকে এসেছি। তোমাদের মধ্যে কে বড়? আমি বড়, ও ছোট। তারপরে সুদীপা সাহা এবং সোনালি চক্রবর্তী। আমরা শ্যামনগর থেকে এসেছি। দিদি বড়, আমি ছোট। তারপরে শতাব্দী সেন, মৌপ্রিয়া সেন। নিউ আলিপুর থেকে এসেছি। আমি বড়। ওকে, সকলকে স্বাগত। কেমন লাগছে এসে? ওকে, শুরু করবো ফার্স্ট রাউন্ড পুরানো সেই দিনের কথা। তোমাদের আজকে গেমটা দেখো, ছটা বল ছড়ানো আছে, একটা বড় বেলুন আছে, দুই বোনেই পার্টিসিপেট করবে একসাথে। দুই বোনের পিঠের মধ্যে বেলুনটাকে ব্যালেন্স করতে হবে, পিঠে দুজনেই ব্যাক টু ব্যাক থাকবে, মধ্যেখানে বেলুন থাকবে, সেই অবস্থায় বলগুলোকে কুড়াতে হবে, দিয়ে ওই গ্লাস বক্সের মধ্যে রাখতে হবে। কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় করবে 10 পয়েন্টস, তারপর 8, 6 এন্ড 4। ঠিক আছে, বেলুন ফেটে গেলে হবে না, বেলুন পড়ে গেলে হবে না। সুতপা সুজাতা ফার্স্ট, কি করছো তোমরা বলো, কোন স্কুলে পড়ো? আমার এই বছরই গ্রাজুয়েশন কমপ্লিট হলো, আসানসোল গার্লস কলেজ থেকে পাস করলাম। গ্রাজুয়েশন কমপ্লিট হলো, ছোট্ট বেবি মনে হচ্ছে, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, সেটাই দেখে মনে হয় 6, 7 এ পড়ো, আর ও পড়ে 5, 6। সুতপা বড়? হ্যাঁ, ও বড়, আমি ছোট। সবকিছু কাজ করি আমরা, হয়তো গেলাম এই তুই ওটা করে দে, এই কিছু করতে বলে দাও, ওকে বলে দাও, এভাবে কথাবার্তা। এখনো এখনো তার মানে বড় হওনি, শুধু পড়াশোনাটার বয়সটা বেড়ে গেছে, বাকিটা সব বাচ্চা হয়ে আছে। আর খুব ভালো, খুব মজার। আর মজার মজার মোমেন্টস গুলো? হ্যাঁ, একটা মজার ঘটনা আছে, তো তখন আমরা খুব ছোট, মানে ও হয়তো কিসে পড়বে ঠিক মনে পড়ছে না, তো আমরা যখন দুর্গাপুজো ঘুরতে যাচ্ছিলাম, তো একটা ছেলে, হ্যাঁ, তো আমার দিদিকে খুব পছন্দ করতো, তো পেছন পেছন করে আসছিল। আমি ওর থেকে ছোট ছিলাম, আমি বরাবরই একটু দুষ্টু, হ্যাঁ, মানে এখানে ওখানেই করতাম, তো তোমার ছেলেটা যখন পেছন পেছন করতে করতে যাচ্ছে, আমি কি করি, আলম কিছু ও এই পেছনে করছে, দাঁড়া দেখাচ্ছি, একটা ঢিল তুলেছি আদলা ইট, হ্যাঁ, আলম দেখবি আসবি, ছেলেটা দৌড় আর আসেই না, হ্যাঁ, সেই রকম কাঁদছি, আর ও তখন যথারীতি কাঁদছে, মানে আমার কাকার ভয়ে, আর খুব ভয় করে তাই জন্য, আর আমি একটু মারকুটে। সঙ্গে কে এসছে? আমার দিদি এসছে। ও, আবার দিদি? হ্যাঁ, বড়দি। মানে তোমাদের নিজের দিদি? হ্যাঁ, তিন বোন আমরা। তিন বোন? ও, আর ওই দিদি কত বড় তোমাদের থেকে? ওই দিদি আমার থেকে 5 বছর, ওর থেকে 7 বছর। 7 বছর। ওকে, চলে এসো। দুজনের কোঅর্ডিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আরামসে করো, কারণ সবারই টাইম লাগবে। স্টার্ট। একজন বসো, একজন ওঠো, ওঠো ওঠো ওঠো, আসো, টাইম লাগছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, এদিকে আসো, বলটা পড়ে যাবে, এদিকে আসো তাড়াতাড়ি, বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বল বেলুনে না ফাটে। চলেছো, 54 সেকেন্ডস। সুস্মিতা, মৌমিতা, কে বড়? সুস্মিতা না, ও বড়। মৌমিতা বড়? কি পড়ো বলো? আমার 12 পড়ি।
আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, আর এর পরে কি ইচ্ছে মমিতার? জব করার ইচ্ছা আছে। আর সুস্মিতার? আমার সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা আছে। কেন? বেশ ভালো লাগে। সাইকোলজি তোমার ফেভারিট সাবজেক্ট, তাই নিয়ে পড়াশোনা করবে। ওকে, আর কি কি হবিজ আছে দুজনের? আমি গান শুনি, আঁকি, আর ও খুব ভালো ডান্স করে। আচ্ছা, গান শুনি, দিদি নম্বর ওয়ানও দেখি, অনেক কিছুই আছে। কিন্তু ও তো তোমার হয়ে বলেছিল যে তুমি খুব ভালো নাকি ডান্স করো, আর তুমি ওকে সংসারে বলে কেনটা কি লজ্জা? বেশিরভাগ ওই আমাকে শাসন করে, গাইড করে। সেটা বুঝতেই পাচ্ছি, তোমার প্রথম থেকেই আমি বুঝতে পারি তুমি যেরকম ছড়বড়ি। ও তোমার যদি গাইড না করে তাহলে তোমার একটু অসুবিধা হবে। দেখলে তো মনে হয় না যে তুমি এরকম জিনচা গানে নাচতে পারো বলে আজকে নাচে নাচে দেখাবে আমাদের। আচ্ছা, এবার দুজনের রিলেশনশিপ কিরম বলো? এমনি আমাদের সেরকম খুনসুটি নেই, না ওরকম নেই, খুব শাসন করি, ও খুব ভীতু, খুব ইমোশনাল, মানে কিছু বোঝে না যে কি করবে। এই জন্য আমি ওকে বলে দিই এরকম করেছিল, এরকম করে কোনো কাজ করে না, একটা জলও দিদি ভাই দে, তারপরে খাবে, বই খাতা আমি গুছিয়ে দিই, জামা কাপড় একই জায়গায় রেখে দেবে, আমি সব করে দিই। বাড়ি ছোট হলে একটু মোটা হলে কতটা ডিফারেন্স? 7 বছর। কিন্তু বোঝা যায় না 7 বছরের ডিফারেন্স, মনে হয় পিঠে পিঠে ভাই লোকে ওকে বড়। বড় ও ছোট বুঝতে পারে না, অনেকটা একরকম দেখতে। আর বন্ধুরা আমাকেই ও ভেবে সুস্মিতা বলে ভেবে দেয়। বেলুন ফাটলে ডিসকোয়ালিফাইড, বেলুন পড়ে গেলে ডিসকোয়ালিফাইড। স্টার্ট। মৌমিতা, তুমি এই দিকটা এসো। দুজনের মধ্যে কোঅর্ডিনেশন একদম নেই, একদিন সরে যাচ্ছ, একদিন এগিয়ে যাচ্ছ। বাঁদিকে ঘুরে যাচ্ছ কেন? তোমার ডান দিকে সাপোর্ট নাও না। ওকে, এসো না, মানলাম। সত্যি সুস্মিতা দিদি, একদম একদম দিদিকে পুরো পরিচালনা করে নিয়ে গেলে। অল দ্য ক্রেডিট গোস টু সুস্মিতা। 1 মিনিট 50 সেকেন্ডস। সুদীপা সোনালী, কি করো তুমি সুদীপা? আমি বিএসসি কমপ্লিট করেছি, এবার এমএসসি তে জয়েন করছি। আর সোনালী? আমি হাউসওয়াইফ। ও, বিয়ে হয়ে গেছে? আচ্ছা, তো কত কত দিনের ডিফারেন্স দুজনের? 5 বছর। 5 বছর। তো দিদিকে এখন কি ভীষণ মিস করো? হ্যাঁ, খুব। দুজনের কিরকম সম্পর্ক ছিল? ভালো ভালো ছিল, কিন্তু বাড়িতে একটা প্রবলেম ছিল যে যেটা ন্যাচারালি হয়, যে ছোটরা দোষ করলে বড়রা বকা খায়। আমার ক্ষেত্রে ঠিক উল্টো, মানে দিদি হয়তো কিছু করতো, আমার আমার ঘাড়ে এসে বকাটা পড়তো, আর ও কিছু বলতেও না যে না এটা দিদি করেছে, আর ও চুপচাপ শুনতো। বোন কি এখন পুরো বন্ধু? হ্যাঁ, পুরো বন্ধু। সব কথা শেয়ার করে? হ্যাঁ, শেয়ার করে, সব নয়। বিয়ের পরে বোনকে কতটা মিস করো? অনেকটাই। এখন যেহেতু মেয়ে হয়েছে একটু কম হয় যাতায়াতটা, মেয়ে খুব ছোট। আচ্ছা, ওর জন্য তাহলে এখন মাসি, সুদীপা এখন মাসি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কে এসছেন আজকে? মা এসছেন। আচ্ছা, চলে এসো। ঠিক করে নাও, নিজেদের মতন করে কমফোর্টেবল নিয়ে নাও। স্টার্ট। দুজনে কথা বলে বলে যাবে, চলো আরো দুটো তোলো, তারপরে ফেলবে, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট, বসো বসো বসো, দুজনে মিলে বসতে হবে, তা না হলে হবে না। হ্যালো হ্যালো, কি করলে? এটা বসো,
বেলুনটা এটা তোলো এটা তোলো তোলোটা কি করে ও তো বেলুনটা বেরিয়ে যাচ্ছে এবার নাবো ওকে 1 মিনিট 52 সেকেন্ডস ডিফেন্সে যেতে চাই আমি হ্যাঁ তো সেই জন্য আমি সেইগুলো পড়াশোনাও পড়ছি আর মৌপ্রিয়া গ্রাজুয়েট পাস করেছি এখন আমি একটা হসপিটালে জব করি আর দুজনের রিলেশনশিপ কিরকম আমি ভালো দিদি বসে বসে খায় পেট নিয়ে বসো আর আজকে যারা ফার্স্ট পজিশনে আছে তারা তাদের টাস্কটা কমপ্লিট করেছে 54 সেকেন্ডে ওখান থেকে দুটো গিফট পাবে হাই স্কোর যাও সুদীপা সোনালী আইফোন সারপ্রাইজ উইন্ডো সুতপা এবং সুজাতা গেট রেডি টিভিতে তিনটে প্রোডাক্টের নাম আসবে একটা প্রোডাক্ট থাকবে ওর পেছনে কোনটা গেস করবে যদি রাইট গেস করো প্রোডাক্ট তোমার হয়ে যাবে কিন্তু যদি ভুল গেস করে ফেলো তাহলে কিন্তু একটা গিফট ফেলে দেবে ওকে ওয়াশিং মেশিন ফ্রিজ হোম থিয়েটার বলো ওয়াশিং মেশিন ওকে ওকে দেখি তাহলে
পড়তো না হলে পড়তো পাগলা হাওয়ার বাদল দিনে পাগলা মার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগলা মার মন জেগে ওঠে বাংলাদেশ থেকে প্রথমবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে স্বপ্নীল সজীব স্বপ্নীল কেমন লাগছে বলো এখানে এসে এটা আসলে আমার ঘরের প্রোগ্রাম আমি বাসায় বসে মাঝে মাঝেই দেখি তো আমার একটা ড্রিম ছিল আমি কবে দিদি নাম্বার ওয়ানে তোমার সাথে এবং দিদিদের সাথে আড্ডা দিতে আসতে পারবো তো আজকে এসে আমার খুব 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 ভালো লাগছে এটা আমাদের সেকেন্ড রাউন্ড স্বপ্নীল তুমি গানের প্রশ্ন করবে আর ওরা গান গাইবে ওকে আর গল্প আর গানে আমাদের রাউন্ডে গিয়ে যাবে ওকে সবাই শুনে নিয়েছো প্রথমে সুতপা এবং সুজাতা দুজনে সব কথা শেয়ার করো আমি একটু কি বল যখন কেউ মানে ওর সঙ্গে ঝগড়াটা তখন ভাবি সব বলবো না সব যদি কাউকে বলে দেয় কিন্তু আমি যখন আমার সব বলে দিই ও খুব চাপা ও কিছুই বলে না মানে ওকে পেট থেকে কথা বার করতে হবে আমি সব বলে দিই তো সব থেকে সিক্রেটটা কি বলেছো সব কিছু মোটামুটি জানে ও সব কি কি জানো দিদির সম্বন্ধে বলে ফেলো তো দিদির সিক্রেটগুলো সব ফাঁস করো বলে ফেলো তো স্পেশাল ফ্রেন্ডসদের নাম জানি এমনি জানি আছে সে কি করে ব্যাংকে কাজ করে আচ্ছা তার সাথে কবে বিবাহিত হচ্ছে নেক্সট ইয়ার ওই দিদি বিয়ে হয়ে গেছে হ্যাঁ দিদি বিয়ে হয়ে গেছে একটা ছোট বাচ্চা আছে আচ্ছা এবার এরাও বিয়ে হয়ে যাচ্ছে এবার তোমার কি হবে ফাঁকা ঘরে একা আর ওই দিদি কত দূরে থাকে দিদি পুলে বিয়ে হয়েছে ও অনেকটা দূর হ্যাঁ আর এ কোথায় যাবে ও সামনে সামনে বেশি দূর না বেশি দূর না মানে দেখা যাক কত হবে হ্যাঁ ওকে ঠিক আছে এবার গানে যাই স্বপ্নীল বলো কি গানের প্রশ্ন ওদের জন্য ওরা তো বোন খুব ভালো বন্ধু তো ওদের জন্য একটি মজার গান করি হুম সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত না সখী বন্ধু বা সাহেলি যে কোনো দিয়ে একটি গান পরিবেশন করো क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुम 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 एकदम ठीक है 10 पॉइंट এবার দেখো কসমেটিক্স এর সেট আছে আয়না চিরুনির সেট আছে রূপোর কিরিং এর সেট আছে জুয়েলারি সেট আছে ডিজিটাল ক্যামেরা কি চাই রূপোর কিরিং রূপোর কিরিং জিজ্ঞেস করব করো দুজনে কারা কারি হবে ডিজিটাল ক্যামেরা এখন তো দুজনে একসাথে আছো দুজনে একসাথে ছবি তুলবে এইবার যখন দিদি চলে যাবে তখন আমি ক্যামেরাটা তুমি রেখে দেবে হ্যাঁ না 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 একদম নয় তুমি বিয়ে করে চলে যাচ্ছ আমার বর তোমায় কিনে দেবে ওর বেচারা তখন বর আসেনি বুঝতে পেরেছো এটা তুমি যদি ঝগড়া বাড়িতে না হয় তার জন্য আমি প্রবলেমটা এখনই সলভ করে দিলাম ঠিক আছে যতদিন না বিয়ে হয় ততদিন ওটা থাকবে তোমাদের সাথে বিয়ে হলে ওকে দিয়ে যাবে ওকে এবার যাই সুস্মিতা এবং মৌমিতার কাছে বলো কোনো মজার মুহূর্ত আমরা একসাথেই পাড়ায় খেলতাম সব বাচ্চাদের সাথে একজন আমাকে মেরেছে বলে ও বাড়িতে ছুটে গেছে এবার আমি ভাবছি চলে গেছে রাগ করেছে হাত পাখা নিয়ে এসছে নিয়ে এসে তাকে মেরে ঘরে চুপচাপ চলে গেছে মা জিজ্ঞেস করছে ও তখন চুপচাপ থাকে মানে খুব সিরিয়াস মা জিজ্ঞেস করছে কি রে কী করছিস এখানে চুপচাপ দাঁড়িয়েছে বলছে না না কিছু না অনেক করে জিজ্ঞেস করেছে এবার আমিও বুঝতে পারছি না যে ও আমাকে মেরেছে বলে তাকে কি মেরেছে অনেক পরে সন্ধেবেলা বলেছে ও দিদিভাইকে মেরেছে কেন আমি সেজন্য মেরে দিয়েছি ঠিক করেছি
এইটুকু তো ভালো মানে আমরা দুজনেই খুব ভালোবাসি খুব একদম অনেক দিন ধরে ঝগড়া সেরকম এবার বিয়ে হয়ে গেলে কি হবে ওইগুলো মিস করব হ্যাঁ ভীষণ কষ্ট তো হবে কারণ আমরা দুজনে দুজনে বেস্ট ফ্রেন্ড মানে আমি স্কুল থেকে ফিরলাম মানে সারা দিন কি হয়েছে ব্যাচে কি হয়েছে যা যা সমস্ত শেয়ার করি দুজনে সোনা শেয়ার করি মাকে শেয়ার করি কিন্তু মাকে তো সব কথা বলা যায় না দিদিভাইকে সব কথা বলা যায় সে আচ্ছা এমন একটা কথা বলো যেটা মাকে বলনি দিদিকে বলেছো অনেক কথাই আছে এখন বললে মা গিয়ে বাড়িতে পিটুনি দেবে কোনো অসুবিধা নেই কিচ্ছু পিটুনি দেবে না মা দিদিভাইয়ের সিক্রেট যেটা আছে মানে সেটা মাও জানে সেটা কি দিদিভাই স্পেশাল পারসন সে কে সে এখন আসেনি আচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ভেরি গুড নামটা বলতে হবে হ্যাঁ অভিষেক চ্যাটার্জি আবার ও কত প্রাউড ফিল করে তাকে দেবের মতো দেখতে ও তাই নাকি মমিতা যেখানে নিয়ে যাওয়া হয় সবাই বলে দেবের মতো দেখতে সবকিছু দেবের মতো ও তাই জন্য তুই পছন্দ করছো পছন্দ করার সময় তো মনে হয়নি পরে দেখেছি তো পরে ভালো করে দেখে দেবো পছন্দ করার সময় কিছু নিউ পছন্দ করার পর দেখলে দেবের মতো দেখতে ওকে অল দ্য বেস্ট মমিতাকে থ্যাংক ইউ এবার গান दिल की जो बातें हैं बातें जो दिल की है दिल ही में रखना पिया लब तो ना खोलू मैं खोलू ना लब तो पर आंखों से सब कह दिया पिया बोले ये बोले जानो ना जिया डोले हौले हौले किले डोले जानो ना खूब भालो थैंक यू पिया दी एक टी गान पूरी निशुल्क करो जब जब चूड़ी खनके रे जब जब पायल छनके रे जब जब साबन बरसे रे ओ पिया 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 ओ पिया 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 ओ पिया 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 ओ पिया ठीक है सर 10 पॉइंट्स की नेबे ज्वेलरी सेट यप शुद्ध पाशनारी সোনালি যখন বিয়ে করলো তখন সব কথা বলেছিল কিভাবে বিয়ে হচ্ছে কেন হচ্ছে আমি ধরে ফেলেছিলাম তবে দিদির আসলে লাভ ম্যারেজ হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি তো দিদি প্রেম করতে সেটা আমরা কেউ জানতাম না এবার আমি মাঝে মাঝে ডাউট করতাম রাত্রে কথা বলতো একটু বেশি ফোনে তো কিন্তু সেটা কাউকে বলতো না একদিন দিদি ঘরে নেই কিন্তু ফোনটা ঘরে ছিল তা এমন সময় মানে ফোনটা এরকম বেজে উঠেছে এবার সেটা জামাইবাবুর ফোন ছিল আমি ধরে ফেলেছিলাম সেই ফোনটা এবং তখন জানতে পেরে গিয়েছিলাম সেটা দিদিকে তখন বলিনি সবার আগে আমি মাকে গিয়ে বলে দিয়েছিলাম তারপরে এবারে মা তারপরে দিদির সাথে কথা টথা বলেছে এই নিয়ে তো একটু ঝামেলা টামেলা হয়েছিল সামান্য যদিও তারপরে দিদি তখন আমার ওপর খুব রাগ করেছিল কিন্তু পরে আমাকে থ্যাঙ্কস জানিয়েছে এর জন্য কারণ দিদি নিজে থেকে কখনো বলতে পারতো না মাকে তাই সেটা আমি করে দিয়েছি তো সেই জন্য থ্যাঙ্কস জানি আর এখন তোমার জীবনে কেউ আছে কি না দিদি বলো তো এখনো পর্যন্ত বলেনি আর ও যেভাবে আমার চুরিটা ধরেছে আমি তো সেভাবে ওটা ধরতে পারছি না যেহেতু আমি চলে গেছি সেটা তার সম্ভব হয়ে উঠছে মুখ চোখ কিন্তু বলছে অন্য কথা সোনালি একটু নজর রাখতে হবে হ্যাঁ নজর রেখো কিন্তু চোখ একটা কথা বলছে মুখ আরেকটা কথা বলছে তাই না স্বপ্নে মনে হচ্ছে না হ্যাঁ রোমান্টিক একটা ভাব রোমান্টিক একটা ভাব সেরকম কিছুই না আচ্ছা এবার গান দেখি পারো কিনা তু জো ঝুলে প্যার সে আরাম সে মর যাও आजा चंदा बाहों में तुझे ही दिन हो जाऊं मैं तेरे नाम में खो जाऊं सैया
অবশ্যই প্রেমের গান হতে হবে, রোমান্টিক। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আল্পনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আল্পনা। ওকে, 10 পয়েন্টস। কি নেবে বলো? রূপোর কিং। স্বপ্নীল, তোমার কলকাতায় বা ভারতবর্ষে আসা কি খুব হয় নাকি মাঝে সাঝে আসো? মাঝে মধ্যেই আসি, প্রোগ্রামের কাজে, বেড়াতে। মানে কলকাতা শহরটা আসলে তো অনেকটা আমাদের মতোই, শুধুমাত্র বেড়াজালটাই আছে। মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে এখানকার পরিবেশ, তোমাদের, মানে সব কিছু আসলে খুব ভালো লাগে। তোমার ফেভারিট একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের একটু শোনাও তো। লাইন অবশ্যই তোমার পছন্দের। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় খুশবু সে জুড়া 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 হে কহি দু। ওকে, 10 পয়েন্টস। বলো কি নেবে? কসমেটিক্স সেট। শতাব্দী মৌপ্রিয়া, দুজনে গল্পটা শোনা হয়নি, গল্পটা এবার শুনবো। যে আমরা ছোটবেলায় যা দুষ্টুমি করেছি তার মনে হয়, আমি ছোটবেলায় গল্প শুনতে চাই, বড়বেলায় গল্প শুনি। তোমরা এখন বিগ হয়ে গেছো, তোমরা এখন আর বেবি নেই। মজাদার গল্প বলতে, আমরা আগেও একটা জিনিস খেলতাম, এখনও খেলি, সেটা হচ্ছে আমাদের যে বাড়ির দালানটা খুব পুরনো এবং খুব স্লিপারি, এবং আমরা সেটা ছোটবেলাতেও যেমনভাবে ইউজ করতাম এখনও সেরকমভাবে ইউজ করি। বেশ করে পাউডার দিয়ে স্লিপারি করে আমরা ওখানে ডান্স করি। আচ্ছা, এবং আমাদের ওই বল ডান্স, মানে আমাদের বল ডান্স আমাদের চলতে থাকে, চলতে থাকে। দুজনে সে বল ডান্স করো। ওয়াশিং মেশিন, ডিজিটাল ক্যামেরা, সুস্মিতা মমিতা 16 পয়েন্টস, সানগ্লাসের সেট, জুয়েলারি সেট, সুদীপা সোনালী 14 পয়েন্টস, আইপডের সেট রূপোর কিন, শতাব্দী মৌপ্রিয়া 18 পয়েন্টস, মোবাইলের সেট কসমেটিক্সের সেট। স্বপ্নীল, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যাবার সময় তোমার যদি আরেকটা ভালো গান শুনতে পাই তাহলে খুব ভালো লাগবে। তোমার মাধ্যমে আমি দিদি নাম্বার ওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যে তারা আজকে আমার এত সুন্দর সুন্দর দিদিদের সাথে গান গাওয়ার একটা সুযোগ করে দিয়েছে। তো আমি ওদেরকে নিয়ে একটি গান করে চলে যেতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া মুর্শিদিয়ার বাউলা গান গাইতাম, পরে মিলিয়া মুর্শিদিয়ার বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঈদ, প্রত্যেকে একটা করে
চিট পাবে তার মধ্যে যেরকম নাম্বার সেই অনুযায়ী প্রশ্ন কারেক্ট অ্যান্সার 10 পয়েন্টস তার সাথে জি বাংলা এবং শিল্পকলের তরফ থেকে আছে সোনার গিনি সোনার পেন্ডেন্ট সোনার কানের দুল এবং সোনার আংটি ওকে নাম্বার ওয়ান কে সুস্মিতা মৌমিতা দেখো প্রশ্ন গানের লাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে কিছু অক্ষর থাকবে কিছু অক্ষর থাকবে না বলো ঢাকের তালে কোমর দোলে দেখে নি শ্রী বাংলা এবং শেখ গোল্ডের তরফ থেকে প্যান্ডেল নাম্বার টু অনেকগুলো অক্ষর থাকবে একটা ছকের মধ্যে ঠিক আছে চার অক্ষরের দুটো শব্দ বলো চুড়িদার আর পাউডার দেখে নি চলে এসো বাংলা উৎসব দিচ্ছি আমি কিছু অক্ষর থাকবে তার সাথে আকার ওকার থাকবে সব মিলিয়ে শব্দ গঠন বলো খুব সোজা তাড়াতাড়ি জি বাংলা এবং শুনতে বল দিচ্ছে ফেলুদা সীমাই পেয়ারা দুল এই চারটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা রূপচর্চা সম্পর্কিত নাম বুঝিয়ে দাও ফেসিয়াল ফেলুদার ফে সীমাইয়ের সি পেয়ারার উন্তেসার আকার আর দুলের ল জি বাংলা এবং শঙ্কর দিচ্ছে কিন্তু এবার স্কোর সুতা পাশ জেতা 30 পয়েন্ট সঙ্গে লেডিস পার্সেস সেট হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার ওয়াশিং মেশিন ডিজিটাল ক্যামেরা সোনার কানের সুস্মিতা মৌমিতা 26 পয়েন্ট সঙ্গে সানগ্লাসেস সেট জুয়েলারি সেট সোনার পেন সুদীপা সোনালি 24 পয়েন্ট আইপডের সেট রূপোর কিরিং সোনার কিরিং শতাব্দী মুপিয়া 28 পয়েন্টস মোবাইলের সেট কসমেটিক্সের সেট সোনার আন যার স্কোর আজকে একটু বেশি শুধু তাদের নাম বলছি তোমরা সবাই ভালো খেলেছো বাট লাস্ট রাউন্ডটা একটুখানি ক্রুশাল রাউন্ড কারণ ওটা বাজার রাউন্ড হয় ওইখানে যারা একটুখানি ঠিকঠাক করে বাজার প্রেস করতে পারে তারাই উইনার হয় বাট আদারওয়াইজ তোমরা সবাই খুব ভালো খেলেছো আজকের আমাদের দিদি নাম্বার ওয়ান জুটি শতাব্দী মুপিয়া পেয়েছো বলি মোবাইলের সেট কসমেটিক্সের সেট সোনার আংটি রাইস কুকার কফি মেকার কুশনের সেট এইবার যে একটা বোনাস রাউন্ড খেলতে হবে আগে দুজনের মধ্যে ভাবো কে খেলবে ওকে পাঁচটা শব্দ 20 সেকেন্ড সময়ের মধ্যে রিভার্সে উত্তর যদি পারো কী কী পাবে দেখো রিস্ট ওয়াচের সেট আয়না চিরনির সেট টিভি মাইক্রোওভেন কার্পেট প্রিয়গোপাল বিষয়ী শাড়ি আর সেন্ট গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট ভুল যদি করো একটা গিফট ফেরত দেবে খেলতে চাও কেক হ্যাঁ ঠিক আছে কালেন কে খেলবে আমি খেলছি আমি একটু বেশি রেডি শতাব্দী ওকে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট ঝালমুড়ি ভেলপুরি আলু কাবলি ফুচকা পাপিচার পাপড়ি চাট আলু কাবলি ফুচকা ভেলপুরি ঝালমুড়ি হয়নি
বলো পাপড়ি চাটের পর ফুচকা ছিল আলু কাবলি তারপর পাপড়ি চাটের পর ফুচকা আলু কাবলি ভেলপুরি পাপড়ি চাট ঝালমুড়ি ভেল বাস ঠিক আছে অনেক ভাগ্যে শুনিও আসনি এখানে ফুচকাটা বলে একটু ভুল হয়ে গেছে ফুচকাটা উড়ে গেছে ফুচকাটা ভালোবাসো না বোধহয় তোরটা হওয়া উচিত ছিল পাপড়ি চাট ফুচকা আলু কাবলি ভেলপুরি ঝালমুড়ি ফুচকাটা অফ হয়ে গেছে কি ফেরত দেবে বলো কসমেটিক্স এন্ড সেট ফেরত সবাই চলে এসো তরফ থেকে সোনার হাত তোমাদের দুজনে শতাব্দী এবং মহপ্রিয়া দিদি নাম্বার ওয়ানের ব্যাচ দুজনের অরিষের তরফ থেকে গিফট স্যাম্পল তোমাদের আর উইনারের ট্রফি তোমাদের হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে পরের দিন পাড়ার মোড়ে।